सबस्क्राइब करुन इल्मी बशीकरण नामक चैनल टीके एवं पाशे थाका बेल टीते क्लिक करुन लेटेस्ट बशीकरण वीडियो सबार आगे देखार जन्नो। तो व्यूअर्स आपनारा देखते हैं तंत्रमंत्र रिलेटेड यूट्यूब चैनल इल्मी बशीकरण एवं आमी आछि आपनादेर साथे समीर। तो व्यूअर्स चलुन आजके एकटी नतून बशीकरण तद्बिर सम्पर्के जेने नेई। तो व्यूअर्स स्क्रिने आपनी एकटी डाल देखते पाच्छेन एवं पाता देखते पाच्छेन, एगुलो कीसेर पाता होयतो आपनारा बुझते पेरेछेन। तबु जदि बुझते ना पारेन ताहले अपेक्षा करते थाकुन, एई पातागुलो की पाता एवं एई पाता दिये किभाबे बशीकरण करबेन आजकेर एई भिडियोते सेई सम्पर्के बितंगभावे आलोचना करब। তাই এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোথাও স্কিপ করবেন না, আর যদি স্কিপ করেন তাহলে সমস্ত কথা আপনি বুঝতে পারবেন না আর এই তদবিরটা আপনি করতে পারবেন না। তো ভিউয়ার্স, এই পাতাটা হচ্ছে বেলপাতা। বেলপাতা আপনারা সবাই চিনেন, বেলপাতা না চেনা মানুষ দুনিয়ার বুকে হয়তো নেই। তো ভিউয়ার্স আপনারা একটি কাজ করবেন, বেলপাতা সংগ্রহ করে নেবেন। তো ভিউয়ার্স জানেন যে আজকে আমি এই ভিডিওটা ক্রিয়েট করলাম, আজকে রবিবার। তো আজকে হচ্ছে অমাবস্যা এবং আজকে হচ্ছে সূর্যগ্রহণ, তাই আজকে আমি এই বেলপাতাগুলো সংগ্রহ করে নিয়েছি যাতে করে আজকের এই তদবিরটা আমিও নিজেও করতে পারি এবং আপনারা যাতে করতে পারেন সেজন্য আমি এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। তাই এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আরও এই তদবিরটা আপনারা অবশ্যই প্রয়োগ করবেন, যেহেতু কি বললাম যে এই তদবিরটা আমি প্রয়োগ করার জন্যই এই বেলপাতা সংগ্রহ করেছি। তো ভিউয়ার্স, আপনারা হয়তো ইউটিউবে অনেকটা বেলপাতা সম্পর্কিত ভিডিও দেখেছেন যেখানে বশীকরণ সম্পর্কে বলা হয়েছে, এই বেলপাতা দিয়ে কীভাবে বশীকরণ করবেন সে সম্পর্কে বলা হয়েছে। যদিও সে সম্পর্কে সেইগুলো ভিডিওতে বলা হয়েছে, কিন্তু আমি যে বশীকরণটা আজকে দিব তারা যেভাবে বশীকরণ দিচ্ছে আমি সেভাবে দেব না, আমি সম্পূর্ণ আলাদা একটি বশীকরণ দেব। আর এটি হচ্ছে আমার গুরুর দ্বারা একটি রচিত বশীকরণ, অর্থাৎ আমার গুরু আমাকে অ্যাকচুয়ালি দিয়েছে সেই বশীকরণটা। আর এই বশীকরণটা খুবই কার্যকরী হওয়ার সাথে সাথে খুবই শক্তিশালীও হয়, তাই এই তদবিরটা আপনারা অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, আপনারা কোনো এক শনিবার অথবা মঙ্গলবার দিন বেলপাতাগুলো সংগ্রহ করবেন, অথবা আপনারা যে কোনো পূর্ণিমা অথবা অমাবস্যাতে সংগ্রহ করতে পারেন, অথবা আপনি চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণে সংগ্রহ করতে পারেন। আরেকটি কথা আপনাদেরকে বলে দেই যে যেই বেলপাতা গাছে ফল লেগেছে অর্থাৎ বেল লেগেছে সেই গাছটা আপনারা চয়েস করবেন, তাহলে আপনার কার্যটা ফলবে। আর যদি আপনি এমন একটা গাছ নেন যে গাছটায় ফল আসেনি, সেই গাছ দিয়ে অবশ্যই আপনার কাজ হবে না, তাই আপনারা যে গাছটাই ফল দিয়েছে সেই গাছটির পাতা নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আজকের এই তদবিরটা আপনি করবেন, তাহলে অবশ্যই আপনিও ফল পাবেন। তো ভিউয়ার্স, আমি বললাম যে একটি নতুন বশীকরণ তদবির সম্পর্কে বলবো, তাই আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানে নতুন একটা তদবির সম্পর্কে বলা হয়েছে। তো আপনাদেরকে একটু কথা আমি বলে দেই যে ইতিপূর্বে বেলপাতা দিয়ে বশীকরণ সম্পর্কিত যেগুলো ভিডিও তৈরি করা হয়েছে তারা একে অপরের ভিডিওগুলো কপি পেস্ট করে নিয়েছে এবং তারা তাদের ভিউয়ার্সকে ঠকিয়েছে। তাদের ভিউয়ার্স মানে হয়তো আপনারা হয়তো দেখেছেন, তাই আপনারাও ঠকিয়েছেন, কারণ তারা একই কথা বারবার বলেছে এবং যেগুলো ভিডিও তারা তৈরি করেছে তারা ওই ভিডিওতে একই কথা বলেছে। একটি মেয়েও একই কথা বলেছে, সেই ছেলেটিও একই কথা বলেছে, কিন্তু তারা যে বশীকরণ দিচ্ছে তারা সঠিকভাবে বশীকরণ দিতে হয়তো পারেনি, কিন্তু আমি এখানে সঠিকভাবে বশীকরণ দেবো, এমনকি তাদের চেয়ে আলাদা একটি বশীকরণ দেবো। তো ভিউয়ার্স, আজকের মূল বিষয়ে আলোচনা করি চলুন। তো ভিউয়ার্স, আপনাদের এই কাজটা করতে হলে কিন্তু আপনাদের এইরকম অনেকটা পাতা লাগবে না, একটি পাতাই যথেষ্ট আপনাদের জন্য। আপনারা যদি বশীকরণ করতে চান তাহলে একটি পাতায় আপনার বশীকরণ হয়ে যাবে। তো ভিউয়ার্স, একটি পাতা আপনি নিয়ে দিবেন। সে ফর এক্সাম্পল আমি এই পাতাটা বশীকরণ করার উদ্দেশ্যে নিয়ে নিলাম এবং এখানে আমি কি করব, এর আগে একটি বস্তু আপনার প্রয়োজন হবে যেটি আমি অবশ্যই আপনাদেরকে না বললে আপনারা হয়তো করতে পারবেন না, তাই সেটি আমার বলা একান্তভাবেই প্রয়োজন। এরকম একটি পাত্র নেওয়ার চেষ্টা করবেন এবং এরকম বেলপাতা নেওয়ার চেষ্টা করবেন। আরও একটি কাজ আপনাদের রয়ে গেল, সেটি হলো একটি এরকম কলম নিতে হবে, লাল যেটি কালি হয় সেই লাল কালির কলম দিয়ে আপনাদের এই কাজটা করতে হবে। তো ভিউয়ার্স, লাল কালির কলম দিয়ে এই কার্যটা কিভাবে করবেন এবং এখানে কি লিখবেন, কিভাবে এই বেলপাতাতে বশীকরণ করবেন,
তো সে সম্পর্কে আপনি জেনে নেন। তো ভিউয়ার্স আপনি দেখছেন যে একটি এখানে দেখেন আপনি একটি দিক শিরাযুক্ত এবং একটি দিক হচ্ছে খুবই মসৃণ। মানে এখানে একটা কথা লিখবো আমি আর এখানে যা যা লিখবো সে সম্পর্কে পরে বলবো। সর্বপ্রথম আমরা দেখি যে এই পৃষ্ঠাতে কি অঙ্কন করা হয়, কি লেখা হয়। তো ভিউয়ার্স এটাতে একটি কথা আপনাদের লিখতে হবে, এটা অবশ্যই আপনারা হয়তো বহুতেই জানেন, তো আমি এখানে দেখে দিই। তো আপনারা এক কাজ করবেন, এখানে একটি কাজ করবেন, ওম লিখবেন, লাল কালির কলম দিয়ে লিখবেন। কিন্তু আপনারা এক কাজ করবেন, ওম লিখে নিলেন, এটা ওম হয়ে গেল। বা আপনারা এই ওমটাকে অন্য এক ধরনেরও করতে পারেন, যদি সেটি আমি আপনাদেরকে বলে দেই, ওমটা আপনি এই ধরনেরও লিখতে পারেন। তো ভিউয়ার্স এই দেখেন আমি ওম আবার একবার লিখে আপনাদেরকে বলে বুঝিয়ে দেই, তো হয়তো সেরকম বললে আপনাদের সুবিধা হবে। এয়া ম দিয়ে দিলেন আপনি, তো যা হোক এটাতেও ওম বোঝাবে এবং এখানে চন্দ্রবিন্দু দিচ্ছেন তো এইখানে ওম বোঝাবে। আমরা এইটা ইউজ করব কারণ এটা অ্যাকচুয়ালি কিতাবে লেখা আছে, তো আমরা এটা ইউজ করব, এটা আমরা ইউজ করব না যেহেতু কি এটা আমরা সম্পর্কে জানি না এবং কিতাবে বলা নেই। তাই এটা আপনারা অবশ্যই লিখে নেবেন, যে কোনো শনিবারে এই পাতা সংগ্রহ করবেন বা পূর্ণিমা রাতে, অমাবস্যা রাতে বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিনেও আপনি সংগ্রহ করতে পারেন। তো ভিউয়ার্স সংগ্রহ করার পরে আপনি কলম নেবেন, তারপরে এই ওম লিখবেন। ওমটি লেখার পরে আপনি কাজ করবেন, এদিকে আপনি প্রথম লিখবেন নিজের নাম, এখানে নিজের নাম, আর এইখানে হচ্ছে আপনি যাকে বশীভূত করতে চান তার নাম লিখবেন, অর্থাৎ এখানে ধরেন প্রেমিকের নাম বা প্রেমিকার নাম, অর্থাৎ কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এখানে লিখতে হবে। আচ্ছা যা হোক, প্রেমিক অথবা প্রেমিকা আপনারা যাকে বশীভূত করতে চান, আপনি যদি মেয়ে হয়ে এই ভিডিওটা দেখতেছেন তাহলে অবশ্যই আপনি আপনার প্রেমিককেই বশীভূত করবেন, আর যদি ছেলে হয়ে এই বশীকরণটা দেখতেছেন তাহলে অবশ্যই আপনি একজন মেয়েকে বশীকরণ করবেন। তাহলে আপনি তলে মেয়েটির নাম লিখে নেবেন এবং উপরে আপনি নিজের নামটা বসিয়ে নেবেন, আর এই পৃষ্ঠায় আপনি সুন্দর করে এই ওমটা লেখার জন্য চেষ্টা করবেন, খুব সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবেন। তারপরে এই নকশাটাকে, সরি, এই বেলপাতাকে আপনারা ভাঁজ করবেন। খুব সুন্দর করে ভাঁজ করার পরে এই যে একটি পাত্র নিয়েছেন এই পাত্রর মাঝে আপনারা রেখে দেবেন। তো ভিউয়ার্স এরপরে আপনারা আটকে দেবেন, আটকে দেওয়ার পরে আপনারা এই পাত্রটাকে যে কোনো একটি গোপন জায়গায় রেখে দিবেন, কিন্তু দেখবেন যে সে সম্পর্কে কেউ যেন না জানে, শুধুমাত্র আপনি জানবেন, আপনার বাইরে সবাই ওই বিষয়ে অজ্ঞ থাকবে। এমনকি যখন বশীকরণ হয়ে যাবে তখনও কিন্তু এই পাতাটাকে সেখান থেকে বের করে ফেলে দিবেন না। তো যতদিন এই আপনার সাথে থাকবে ততদিন আপনি নিরাপত্তায় আছেন, কারণ এইটা যতদিন বন্দী থাকবে ততদিন সে ব্যক্তি আপনার বশীভূত থাকবে, এবং এটা যখন ছেড়ে দিবেন তাহলে সে ব্যক্তি আপনার বসে থাকতেও পারে না থাকতেও পারে, সে সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। তো ভিউয়ার্স এই রকম করেই আপনারা করবেন, আমি হয়তো একবার রিপিট করে দিলে কথাগুলো আপনার সুবিধা হবে, একটু সুমো ভাষায় যদি বলে দেই। এক কাজ করবেন, যে কোনো শনিবার, মঙ্গলবার, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অমাবস্যা, পূর্ণিমা সময়ে একটি বেলপাতা সংগ্রহ করবেন, কিন্তু দেখবেন যেই গাছে ফল ধরেছে সেই গাছের বেলপাতা সংগ্রহ করবেন। তারপরে সংগ্রহ করার পরে আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে করতে পারেন, আর এই কাজটা অবশ্যই আপনি বুধবার দিনও করতে পারবেন। তো ভিউয়ার্স ওই দিনে আপনি এক কাজ করবেন, এইখানে লিখবেন ওম, আর এই যে ওম লিখবেন, ওম লেখার সময় খুব ধ্যান করে লিখবেন, খুবই শ্রদ্ধার সাথে লিখবেন ওমটাকে। তারপরে আপনারা এই দিকে আপনাদের নিজের নাম লিখবেন, এখানে নিজের নাম লিখবেন, তারপরে এখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন। এরপরে এই নকশাটাকে, সরি, এই পাতাটাকে ভাঁজ করে আপনি পাত্রতে রাখবেন। তারপরে আপনারা ওই পাত্র যতদিন আপনার কাছে থাকবে ততদিন সে ব্যক্তি আপনার বসে থাকবে, এমনকি এই পাতাটাকে যখন আপনি পাত্র থেকে বের করে দিবেন তারপরে সে মেয়েটি আপনার বসে থাকতেও পারে এমনকি না থাকতেও পারে, সে সম্পর্কে আমি আপনাদেরকে কিছু জানাতে পারবো না। শেষে আপনাদেরকে একটি কথা বলে দিই যে এই ভিডিওটাকে লাইক দিবেন, শেয়ার করবেন,
এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আর এই চ্যানেলটাকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনাদের সবার জন্য শুভকামনা করে আজকের মতো রাখছি।